এই সবাই আশা করি ভালোই আছো এবং সুস্থ আছো। তো আজকে একটু দেরি হয়ে গেল, চেষ্টা করছিলাম একসাথে কীভাবে ইউটিউব এবং আমার পেজ থেকে একসাথে ট্রান্সমিট করা যায়, বাট ওইটা আসলে টেকনিক্যালি এখন পসিবল না। ইউটিউব এবং ফেসবুকের মধ্যে আজীবন একটা ঝামেলা আছে, সেটা হচ্ছে ফেসবুকে যদি আমরা কিছু ট্রান্সমিট করি সেটাকে সেম টাইম ইউটিউবে ট্রান্সমিট করা যায় না। যাই হোক, লেটস গেট ব্যাক টু দ্য সাবজেক্ট। আজকে প্ল্যান ছিল যে আমার ডিলে প্যাডেলটাকে একটু ডেমনস্ট্রেট করব। আমি হয়তো আরও ঘন্টাখানেক আছি, যারা প্যাডেল বোর্ড ইউজ করছো তারা হয়তো কালকে দেখেছো আমি গতকালকে অক্টা সুইচটাকে নিয়ে আলোচনা করেছিলাম যে অক্টা সুইচ কীভাবে কাজ করে। আজকে কথা বলবো হচ্ছে ডিলে, যে কোনো ডিলে, শুধু আমার ডিলে না, যে কোনো ডিলে প্যাডেল আমরা কীভাবে প্রপারলি ইউজ করতে পারি। সেটা তোমার অ্যানালগ প্যাডেলও হতে পারে, ডিজিটাল প্যাডেলও হতে পারে, তোমার প্রসেসরে ডিলে সেকশনও হতে পারে, এনিথিং, এমনকি ভিএসটি ডিলেও হতে পারে। এখানে কিছু বোঝার ব্যাপার রয়েছে, সেই জিনিসগুলো আমি এক্সপ্লেন করার চেষ্টা করব। তো তোমরা হয়তো দেখতে পাচ্ছ যে তোমাদের স্ক্রিনের হাতের ডান পাশে কমলা রঙের যে প্যাডেলটা, এটা অ্যাকচুয়ালি আমার ডিলে প্যাডেল। আমি তোমাদেরকে সিনটা চেঞ্জ করলে একদম কাছে থেকে দেখতে পাবে। তো লাইক আছে টি রেক্সের রেপটাইল টু ডিলে, এটা একটা ইকো সিমুলেটর বলে এটাকে, অ্যানালগ ইকো। এরকম অনেক প্যাডেল আছে আরও, যেমন বসে DD7, তারপর ইলেকট্রো হারমোনিক্সের আছে, যেমন তোমার মেমোরি বয়, মেমোরি টয়, হ্যাঁ বিভিন্ন বিভিন্ন টাইপের ডিলে আছে। হ্যাঁ, তো জিনিসটা হলো যে ডিলে আমরা সবাই ব্যবহার করি। হ্যাঁ, ইটস লাইক সবার সবার প্রসেসরে ডিলে আছে, সবার কাছে একটা ডিলে এফেক্ট থাকে। আমি মনে করি আমাকে যদি কেউ কখনো প্রশ্ন করে যে তোমাকে যদি একটা গিটার অ্যাম্প আর একটা এফেক্ট চুজ করতে বলা হয়, তাহলে তুমি কি সিলেক্ট করবা, হ্যাঁ আমি অবশ্যই অ্যান্সার দিব যে আমার একটা ডিলে লাগবে। হ্যাঁ, কারণ হচ্ছে যে এই ডিলে দিয়ে আমি চাইলে, আমি যেটা ডেফিনেটলি প্রত্যেকের বাজানোর উপরে তো একটা স্কিল লেভেল অবশ্যই ডিপেন্ড করে, হ্যাঁ, কিন্তু ডিলে যদি থাকে তোমার, তুমি যেই নোটসগুলো বাজাবে সেটা সোলো হোক বা রিদম হোক, সেই জিনিসগুলোকে ফুটিয়ে তোলা এবং আরও শ্রুতি মধুর করে তোলা সম্ভব একটা ডিলে দিয়ে। হ্যাঁ, জাস্ট আ মিনিট, আমি একটা স্ক্রিনটাকে একটু কাছে নিই আমার, তোমাদের কমেন্টগুলো যাতে আমি পড়তে পারি। ওকে, তো যেটা বলছিলাম যে ডিলেটা নিয়ে, আগে আমরা ডিলেটাকে দেখে বুঝি যে আমার এখানে যে ডিলেটা আছে, হ্যাঁ এটাতে কি কি কাজ করা যাবে। এখানে যে তোমরা ডিলেটা দেখছো, টিরেক্সের রেপটাইল টু, এটাতে অ্যাকচুয়ালি যে কন্ট্রোল আছে এর চেয়ে বেশি কন্ট্রোল কোনো ডিলেতে আর নেই। হ্যাঁ, দিস ইজ দ্য ম্যাক্সিমাম কন্ট্রোল। এখানে দেখো যে একটা অন অফ সুইচ আছে, এটা জাস্ট ডিলেটাকে বন্ধ বা অন করার জন্য। তারপরে টেম্পোর একটা সুইচ আছে, আমি সুইচগুলো আগে বলি তারপর তোমাদের ডিটেল বলবো। তারপর এখানে হচ্ছে রিপিট, রিপিটের ওপর ইকো, তারপর এখানে টাইম, আর হচ্ছে লেভেল, আর মাঝখানে কিছু কন্ট্রোল আছে, ফ্লাটার, এটা স্পেশালি এই প্যাডেলটাতে আছে। হ্যাঁ, অন্যান্য প্যাডেল হয়তো দেখবে না, তাও আমি এগুলো তোমাদের দেখানো বোঝানোর চেষ্টা করবো, এই ছোটোগুলোর কথা বলছি। আর একটা ইনপুটের জ্যাক এবং আউটপুটের জন্য একটা জ্যাক। তো এটা আমার প্যাডেল বোর্ডে অ্যাসাইন করা আছে, ইট রিলি ডাজেন্ট ম্যাটার তুমি যেখানে কানেক্ট করো না কেন, এটা তোমার প্রসেসরও এই কন্ট্রোলগুলো থাকবে। তো দেখো যে কোনটাই কীভাবে কাজ করে, কী কাজ করে। হ্যাঁ, তোমরা হয়তো শুনতে পাচ্ছ যে আমার গিটার সাউন্ড, আমি একটা কাজ করি আমার কোরাসটাকে অফ করে দেই তাহলে। সো রিপিট, রিপিট জিনিসটা কি, এখানে রিপিটটা হচ্ছে আমি যদি বন্ধ করে দিই, দেখো ডিলে যে জিনিসটা, সে ডিলে আসলে জিনিসটা কি, এটা হচ্ছে যে আমি যে জিনিসটা বাজাবো সেটা কপি হয়ে আবার বাজবে। আমি আবার বলছি যে ডিলে জিনিসটা আসলে কি, ডিলে এফেক্টের কাজ হচ্ছে যে আমি যে কোনো জিনিসই যখন বাজাবো সেটা কপি হয়ে সে বারবার দিবে। অর্থাৎ ফর এক্সাম্পল, এমন হতে পারে তোমরা অনেক উঁচু একটা পাহাড়ের উপর গিয়ে যদি জোরে একটা চিৎকার দাও, অনেক মুভিতে এরকম দেখা যায়, সেটা বেশ কয়েকবার বাড়ি খেয়ে খেয়ে আসে, এটা হচ্ছে ডিলে। তো এখানে ডিলেটা, আমার যে ডিলেটা, এখানে যে রিপিটটা আছে, এটা অ্যাকচুয়ালি তোমাদের প্রসেসরে থাকবে হচ্ছে
ফিডব্যাক হিসাবে বা এই টাইপের কোনো হিসাবে। তো দেখো যে এখন যেটা হচ্ছে, আমি যদি একটা স্ট্রোক করি যে কোনো কর্ডে, ধরে নিচ্ছি ই মেজর, মাত্র একবার ফিডব্যাক হচ্ছে অথবা রিপিট হচ্ছে, একবার হয়ে থেমে যাচ্ছে। হ্যাঁ, আমি আমার ভিউটাতে যাই আবার, তাহলে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে। দেখো যে আমি একবার একবার ক্লিক করছি, একটা রিপিট হবে, ঠিক আছে? তো আমি যদি এখন এই রিপিটটাকে বাড়াই হাতে ঘুরিয়ে, দেখো কি হয়, আরো বাড়াই, তাই না? রিপিটটা এখন অনেক বেশি হচ্ছে। এই হচ্ছে ফিডব্যাক অথবা রিপিটের কাজ, যে তোমার ফিডব্যাকটা বা রিপিটটা তুমি একটা জিনিস যখন পিক করবে সেটা কতবার ব্যাক করবে অথবা কপি হয়ে তোমার কাছে আসবে। তারপরে হচ্ছে এটার উপরে যে নবটা আছে, এটা হচ্ছে ইকো। এখন ইকোর কাজকে দেখো, আমি ইকো পুরো বন্ধ করে দিয়েছি, এখানে কোনো কিছুই নাই। হ্যাঁ, ইকোটা হচ্ছে আর কিছুই না, তুমি যেই ডিলে বা ইকো বা যেটাই বলো না কেন, যা শুনতে চাচ্ছ সেটা কতখানি ড্রাই সাউন্ডের সাথে। হ্যাঁ, এখন ড্রাই সাউন্ডটা কি মানে আমার গিটারের যেটা অরিজিনাল সাউন্ড সেটার সাথে ব্যালেন্স আসবে, অর্থাৎ 50% যদি তোমার ডিরেক্ট গিটারের সাউন্ডটা থাকে, 50% ইকো যদি তুমি চাও, তোমাকে এখানে মাঝে বরাবর দিতে হবে, তাহলে দেখো যে জিনিসটা এরকম শোনাবে। সি, এখন মজার ব্যাপার হচ্ছে আমি যদি এটা আরো বাড়িয়ে দেই, অদ্ভুত ব্যাপার না, যে ডিলেটা পরে শোনা যাচ্ছে। যাই হোক, এটা আমরা মাঝ বরাবর রাখি। এই হলো আমাদের ইকো বা তোমাদের প্রসেসর যারা ইউজ করো তাদের হচ্ছে, ওখানে লেখা থাকবে হচ্ছে ডিলে লেভেল অথবা এফেক্ট লেভেল। আমি আবারও বলছি, আজকে ডিসকাস করছি হচ্ছে আমরা একটা ডিলেকে আমরা কীভাবে প্রপারলি ইউজ করতে পারি। ডিলে আমাদের সবার কাছে আছে, কিন্তু ডিলের সবগুলো কন্ট্রোল আমরা খুব একটা ঘেঁটে দেখি না, এবং যার ফলে হয় কি, আমরা টোন বানাতে গেলে অনেক রকমের স্টাটার করতে থাকি। হ্যাঁ, তো যাই হোক, আমি কয়েকটা কমেন্ট পড়ে তোমাদের আবার এখানে ফেরত আসছি। জাফি লিখেছ যে, ভাই আমার অ্যাম্পের এফেক্টস লুপটা বুঝি না, একটু যদি বুঝে দিতেন। এটা নিয়ে আমি আরেকটা সেশন করার প্ল্যান করছি। সাফাত, ওয়ালাইকুম সালাম। আর হ্যাঁ, আরিফ লিখেছে, রেইট এবং ব্লেন্ডটা কেমন রাখা উচিত? আচ্ছা, এটা আমি পরে আসছি। বাই দ্য ওয়ে, তোমরা যারা দেখছো, তোমাদের যারা গিটারিস্ট বন্ধুরা আছে তাদেরকে অবশ্যই শেয়ার করবে, কারণ এই যেটা বলছিলাম যে ডিলের জিনিস হচ্ছে সবার কাছে থাকে, কিন্তু আমরা কেউ এটাকে প্রপারলি ইউজ করি না। কেন ইউজ করি না, এই প্রথম দুইটা নব তো যারা দেখলে দেখে বুঝতেই পারছো যে খুব সিম্পল ছিল, এর পরেরগুলা আমাদের বোঝা অনেক কিছু আছে। তো এরপরে আমি একটু ভিউটা আবার চেঞ্জ করি, তাহলে আর একটু ক্লিয়ার হবে। তো যাই হোক, আমরা ইকো পর্যন্ত আসলাম বা ডিলে লেভেল পর্যন্ত আসলাম। আমি মোটামুটি 50-50 রাখলাম, কারণ 50-50 রাখলে আমার যেটা গিটারের ডিরেক্ট সাউন্ড সেটাও পাওয়া যাবে, আবার যেটা ডিলের সাউন্ড সেটাও পাওয়া যাবে। হ্যাঁ, হ্যাঁ, আমি আবার একটু ভিডিও চেঞ্জ করে বাজাই, তাহলে আইডিয়া পাবে যে এখন যেহেতু মাঝে আছে সব আমার ডিলে লেভেল বা ইকোটা। আমি ক্লিন চ্যানেল দেখাচ্ছি, কারণ ডিলে জিনিসটা প্রথমে আমি তোমাদেরকে অবশ্যই চাচ্ছি যে তোমরা ক্লিন সাউন্ডে কীভাবে ডিলেটা কাজ করে সেটা বুঝো, তারপরে আমি ডিস্টর্টেড সাউন্ডের ব্যাপারটা নিয়ে কথা বলবো। আচ্ছা, এরপর সিনটা চেঞ্জ করে আমি ডিলের কাছে যাই। এখন দেখো যে এখানে আছে একটা হচ্ছে লেভেল, এই জিনিসটাও তোমাদের প্রসেসরে থাকবে। এই লেভেলটা হচ্ছে যে তোমার ডিলের যে এফেক্টটা সব কিছু মিলে, মানে ড্রাই সাউন্ড এবং ওয়েট সাউন্ড, ওয়েট সাউন্ড বলতে আমি ডিলেটাকে বলতে যাচ্ছি, সেটা সহ দেখো বাড়ালে এটা ভলিউম বেড়ে যাবে,
এটা অ্যাকচুয়ালি একটা গেইন কন্ট্রোল হিসেবে কাজ করে। তোমরা চাইলে যারা প্যাডেল বোর্ড ইউজ করো তাদের উদ্দেশ্যে বলছি, যে তোমরা মাঝে মাঝে আমাকে প্রশ্ন করো যে ভাইয়া সোলোর চ্যানেলে আমি আমার লেভেলটাকে কীভাবে বাড়াতে পারবো, এটা হচ্ছে সেই নব। তোমার যদি একটা ডিলে থাকে, তুমি যদি তোমার ডিলের ডিলে এফেক্টটা যদি তোমার প্যাডেলে প্যাডেল বোর্ডের মধ্যে থাকে, তুমি যদি এটাকে অন করো তখন অটোমেটিক্যালি যদি লেভেলটা বাড়িয়ে রাখো তাহলে সোলোর চ্যানেলটা বেড়ে যাবে। যেমন দেখো আমি এটা কমাই, কমে যাচ্ছে, পুরো সব কিছু কমে যাচ্ছে, সি নাই আরো ভাই। আমি ফেরত আসি, আই গেস তোমরা যারা দেখছো বুঝতে পারছো, আর না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করবে, আমি চেষ্টা করবো এক্সপ্লেইন করতে। তারপরে হচ্ছে নিচে টাইম, দ্য মোস্ট ইম্পর্টেন্ট নব অর তোমাদের প্রসেসরের সেটিং, যে টাইমের ব্যাপারটা। হ্যাঁ, এখন টাইমটা আমি তোমাদের একটু এমনি লজিক্যাল এক্সপ্লেইন করি। টাইম হচ্ছে টাইম, হ্যাঁ, ডিলের ক্ষেত্রেও টাইম। অর্থাৎ আমরা যে প্রথমে কথা বলছিলাম যে ফিডব্যাক বা রিপিট, একটা জিনিস বাজালে সেটা কতবার ব্যাক করবে আমার কাছে, হ্যাঁ, এবং এখন আসবো হচ্ছে যে ওই সেই জিনিসটা বাজালে কতটুকু সময়ের মধ্যে আসবে। হ্যাঁ, আমাদের সময় হিসাব হচ্ছে মিলি সেকেন্ড থেকে সেকেন্ড, সেকেন্ড পার হয়ে মিনিট পর্যন্ত। তো এটার ক্ষেত্রেও তাই, ভেরি ইম্পর্টেন্ট থিং টু আন্ডারস্ট্যান্ড। কারণ হচ্ছে যে আমাদের প্রতিটি গানের কিন্তু একটা টেম্পো থাকে, হ্যাঁ, আমরা সেই টেম্পোতে অবশ্যই আমাদেরকে ডিলেটাকে সেট করতে পারতে হবে, এবং আমার জানতে হবে সেইটার মিলি সেকেন্ড বা কতটুকু সময়ের মধ্যে ডিলের ফিডব্যাকটা হবে। যেমন আমি ফর এক্সাম্পল আমি একটা মেট্রো নামন করি, আমাকে একটু সময় দেবে, আশা করি তোমরা শুনতে পাচ্ছ। দেখো এখানে মেট্রো নামে যে টেম্পোটা আছে, তোমরা একটু খেয়াল করে দেখো যে ডিলেটা যে যে জায়গায় সেট করা সেটা মিলছে কিনা। আমার পয়েন্ট হচ্ছে ডিলের যে জিনিসগুলো কপি হয়ে আসবে সেটা আবার মেট্রোনার সাথে অবশ্যই মিলতে হবে, এটা 120 আছে এখন। হ্যাঁ দেখো, মিলতেছে কি মিলতেছে না, হ্যাঁ, কারণ হচ্ছে যে আমার টেম্পোর সাথে অবশ্যই আমার এই টাইমের ব্যাপারটা ডিলের, অর্থাৎ প্রসেসর হোক আমাদের প্যাডেল হোক যেখানে হোক এটা মিলাইতে হবে। এখন এটা মিলাইতে পারার সহজ উপায় হচ্ছে বেশিরভাগ প্রসেসর অথবা ডিলেতেই একটা ট্যাপ সুইচ থাকে, যেমন আমার এখানে আছে, আমি একটু কাছে থেকে দেখাই। এই যে দেখো যে এখানে একটা ট্যাপ সুইচ আছে, এটা সবাই আমরা দেখি কিন্তু এটা আমরা কেউ অ্যানালাইসিস করি না আসলে এটা কি। হ্যাঁ, এটার কাজ হচ্ছে তুমি তুমি যেই টেম্পোতে তোমার ড্রামার বাজাবে বা তুমি প্র্যাকটিস করবে সেই টেম্পোতে এটাকে বারবার প্রেস করতে হবে। যেমন আমি মেট্রোরামটা অন করি, বারবার বলতে মিনিমাম 4 বার। যেমন দেখো এখানে ব্লিঙ্ক করছে অলরেডি লাইটটা, হ্যাঁ, তো আমি ওর সাথে যদি সিঙ্ক করি, লাইক দেখো 1 2 3 4, এখন একটা কর্ড বাজাই দেখো আগের মতো। মিলে যাচ্ছে তাই না, খুব অবাক হচ্ছে সবাই। যাই হোক, আমি একটু ভিডিও চেঞ্জ করি, তোমাদের কিছু কমেন্ট পড়ার চেষ্টা করি। অনেকেই জয়েন করছো, আজকে সাবজেক্টটা বেশ ইন্টারেস্টিং মিউজিশিয়ানদের জন্য। আচ্ছা, আরিফ প্রশ্ন করেছো ভাই টাইম আর ট্যাপের মধ্যে পার্থক্য কী। টাইম, হ্যাঁ, আমি এটাই বলতে যাচ্ছিলাম যে টাইমটা একটা ক্যালকুলেট করাটা একটু ডিফিকাল্ট, এটা একটা জটিল ইকুয়েশন আছে, সেটা আমি আজকে বলতে চাই না। এটা তোমরা গুগলে সার্চ করলেই পাবে যে এখানে গুণ ভাগের একটা হিসেব আছে, যে আমার গানের টেম্পোর সাথে সেটাকে কীভাবে বের করতে হবে, সেটা আমরা প্রসেসরে চাইলে ইউজ করতে পারি, ঠিক আছে। আচ্ছা, তারপর মুস্তাফিজ তুইন দেখছে ইয়ে করছে যে মেট্রোনাম শোনা যায় না ভাই, না মেট্রোনাম তো শুনতে পাওয়ার কথা। আচ্ছা যাই হোক, এখন লিখসাবো মিলে যাচ্ছে, তার মানে শোনা যাচ্ছে, ওকে। তো এই যে টাইমের ব্যাপারটা, দিস ইজ সো ইম্পর্টেন্ট, কারণ আমরা যদি অন্য টাইপের জিনিস বাজাতে চাই, আমি একটু মেট্রো নাম অন করে বাজাই ফর এক্সাম্পল, একটু ফাস্ট যদি হয় তাহলে তো আরও খবর আছে। যেমন এখন 150 দিই আমি,
জাস্ট মিনিট, এখানে সেটিং একটু ইয়ে করছি। সো এটার সাথে ট্যাপ করলো তোমাদের ভিউটা চেঞ্জ করে দিই, তাহলে দেখতে সুবিধা হবে। 1 2 3 4 দেখো ব্লিঙ্কও সেম করছে। এখন মনে হয় মেট্রো আর্মটা ক্লিয়ার শুনতে পাবে। আমি আবার বাজাই, আমি যেটা করছিলাম যে 150-তে একদম সেম টু সেম এটাকে সিঙ্ক করেছি, তাহলে দেখো এখন মিলে কিনা। সো প্রিটি ইন্টারেস্টিং রাইট? এখানে আমরা যদি সবগুলো সেটিংস ঠিক মতো বুঝতে পারি তাহলে সব কিছু মেলানো অনেক ইজি। আচ্ছা, আরিফের আরেকটা প্রশ্ন পড়ে নেই। ভাই আমি মেমোরি বয় ডিলাক্সটা কোন অ্যাম্প প্রি অ্যাম্পতে মাঝে মাঝে, এই তোমার এখানে লেখা অর্ধেক কেটে গেছে, তো মাঝে মাঝে গিটারের সাউন্ড একটু ডিস্টর্টেড লাগে। ও আচ্ছা, ওইটা পিকিং এর জন্য হতে পারে, গেইন কন্ট্রোল নিয়ে করা। কমল ভাই সালাম আলাইকুম, এই কমল লিখেছেন অ্যাংরি মেশিন কিপ রকিং অ্যান্ড বি সেফ। ভাইয়া আপনিও সেফ থাকবেন, চেষ্টা করছি যে এই ছুটির মাঝে মাঝে যদি সবার সাথে কিছু মিউজিক্যালি শেয়ার করা যায়, দোয়া করুন ভাইয়া। থ্যাংক ইউ। আচ্ছা, তারপরে যেটা বলছিলাম, মুস্তাফিজ তুমি এখন শুনতে পাচ্ছো তো টেম্পো, আমাকে একটু জানিও, আমি মেট্রোগ্রামটা অন রেখেই তোমাদের সাথে কাজ করব, ঠিক আছে? এখন দেখো ডিলের টেম্পোর ব্যাপারটা যদি ক্লিয়ার থাকো, লেটস গো টু দ্য ডিস্টর্টেড চ্যানেল। ডিস্টর্টেড চ্যানেল আমরা যখন কোনো সোলো বাজাবো, ইট ওয়ার্কস রিয়েলি নাইস। হ্যাঁ, আমরা একটু স্লো কিছু করে দেখি, স্লো একটা টেম্পো ট্যাপ করি যে কোনো। তো ডিলেটা যেরকম ট্যাপ করেছিলাম এখানে, সেই টেম্পোতে আমি বাজানোর চেষ্টা করছি। এখন আরও স্লো করে দিই। হ্যাঁ, লাইক মনে করো, আচ্ছা মুস্তাফিজ বলেছ আবার ইয়ে কথা, টেম্পো কথা, আমি টেম্পো একদম স্লো দিই, লাইক লেটস সি 100, 100-তে যদি মেলাই। হ্যাঁ দেখো, এটার সাথে 100-র সাথে যদি ট্যাপ করি তাহলে হবে। থ্রি ফোর, 1 2 3 4, এখানে খেয়াল করেছো যে তোমার ব্লিঙ্কও করবে একদম মেট্রোনামের সাথে। তো ট্যাপ কিন্তু তোমায় আমি বারবার বলছি, তোমাদের যাদের প্রসেসর আছে তোমরা অবশ্যই ডিলে ইউজ করার সময় সেটাকে ট্যাপ করবে যখন তোমরা লাইভে বাজাবে ড্রামারের সাথে বা রেকর্ডিংয়ের সময় মেট্রোনামের সাথে। হ্যাঁ, তো দেখো এই টেম্পোতে যদি আমি বাজাই, মিলছে কি না মিলছে না, সোলো বাজালে এখন মিলবে।
এই হচ্ছে ব্যাপার। সো ট্যাপ হচ্ছে আমাদের ডিলেকে একদম সঠিক পথে রাখার বেস্ট উপায়, ঠিক আছে? এখন আমি কিছু মজার মজার জিনিস দেখাই তোমাদেরকে, যেগুলো এক্সক্লুসিভ। এগুলা তোমাদের প্রসেসরে যে ডিলে সেটাতে হবে কিনা জানি না, তবে অ্যানালগ বেশিরভাগ প্যাডলেই অনেকগুলো মজার মজার জিনিস করা যায়। যেমন আমি আমার ক্লিন চ্যানেলে ফেরত যাই, ইউ সি, ফর এক্সাম্পল আমি যদি রিপিটটাকে ফুল করে দিই যে কোনো জিনিস বাজাতে বাজাতে, ফিডব্যাক বা রিপিট ফুল দিয়ে রেখেছে। আর একটু বাজাবো, বাজাই, শোনো তোমরা তাও কেমন লাগে। ইন্টারেস্টিং, রাইট? কিছু কমেন্টস আছে। ফয়সল ভাইজান করেছে, থ্যাংক ইউ ফর জয়নিং। সম্পদ লিখেছে, ভেরি এফেক্টিভ লেসনস ভাইয়া, থ্যাংকস ফর শেয়ারিং, থ্যাংক ইউ সো মাচ, স্টে সেফ। এই আছি, কিন্তু আসলেও কষ্ট হয়েছে কানেক্ট করতে। দেখো, যেমন আমার প্যাডেল বোর্ডটাকে এমন উপরে লাগাতে হয়েছে, মাইক্রোফোন স্ট্যান্ডটাকে ওদিকে নিয়ে যেতে হয়েছে। হ্যাঁ, ক্যামেরা দুইটা ভিউ তোমরা যাতে ঠিকমতো দেখতে পারো, এবং আমি কিন্তু ট্রান্সমিট করছি ভিয়া একটা ইন্টারফেস, আমার অ্যাম্প মাইক করা। হ্যাঁ, তো আই ওয়ান্ট ইউ টু লার্ন, এবং এই ভিডিওটা আজকে আবার ডাউনলোড হয়ে ইউটিউবে আপলোড হবে। সো দিস ইজ মোর ইম্পর্ট্যান্ট। তোমরা যারা যারা ডিলে সম্পর্কে ডিটেল দেখছিলে, আমি যা যা বললাম, যদি কোনোখানে বুঝতে সমস্যা থাকে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আমি আরও কিছুক্ষণ আছি, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো তোমাদের প্রশ্নের। পারভেজ লিখেছে, ফ্রিজিয়ান মোডের উপর কিছু বাজান ভাই ফুল রিপিট দিয়ে। ওকে, লেটস ট্রাই ইট। ক্লিক, প্রথমে ক্লিন বাজাই, পরে ফ্রিজিয়ান ডিস্টরশন দিয়ে বাজাবো, ঠিক আছে? তুমি যখন বললাই রিপিট ফুল দিয়ে, দেখো তোমরা সহ্য করতে পারো কি না, কী হয় কে জানে। ইউনো, ফ্রি আমি কিন্তু চাইলে সারা রাত লাইভ করে যেতে পারি, তো দিস ডিপেন্ডস অন ইউ, নো প্রবলেম। আর ডিলে ডিলে এমন একটা জিনিস, সেটাতে অনেকক্ষণ প্র্যাকটিস করা যায় নিজে নিজে। রিপিট ফুল দিলাম কিন্তু, পারভেজ সাবধান। এখন আরেকটা কাজ করি, এখানে ইকোটাকে একটু বাড়াই, রিপিটটাকে একটু কমাই, দেখো একটা ইন্টারেস্টিং জিনিস হবে। আমি বাজানো কতক্ষণ পরে বাজবে,
কমায় নর্মাল করে ফেলি, নাহলে মাথা নষ্ট হয়ে যাবে কখন করে। ফ্রিজিয়ানে মোটামুটি একটু রিপিট বাড়িয়ে বাজাই, ফ্রিজিয়ান নাইট হচ্ছে ফ্রিজিয়ান ডমিনেন্ট। টেম্পোরারি চেঞ্জ করি, ড্রাইভটা কমাই, দেখো একটা ইন্টারেস্টিং জিনিস হবে এখন, গিটার থেকে আমি ড্রাইভটা কমালাম। আচ্ছা ইকো একটু বাড়াই, রিপিটও একটু বাড়াই, তাহলে হবে। তো আই গেস তোমরা বুঝতে পারছো যে ডিলে কত বড় একটা একটা অস্ত্র হতে পারে, ঠিক না? নাকি দেখি কিছু কমেন্টস আছে কিনা। আরও সাফাতেলাই মেটাল সাইন অনেকে জয়েন করছে, আরও এখন একটু দেরি হয়ে গেল। পারভেজ লিখেছো ব্রিং ইট অন ব্রাদার আই ব্রো। আচ্ছা শাইনি নো ক্রেজি জামন, আজকে কিছু বাড়াচ্ছি না তোমাদেরকে, আইডিয়া দিচ্ছি। হ্যাঁ সাউন্ডস প্যারানর্মাল, ওকে। তো ডিলে দিয়ে আসলে আরও সুন্দর সুন্দর জিনিস করা সম্ভব, তোমরা আসলে ঘাটলে জিনিসগুলো পাবে। আমি তো আজকে টেম্পো জিনিসটা বুঝিয়ে দিলাম। আচ্ছা এখন এক্সট্রা যে জিনিসটা আছে এই প্যালেটটাতে, এইটার মধ্যে আবার একটা কোরাস টাইপের একটা এফেক্ট আছে, যে এই তিনটা ছোট বাটন। আমি একটু ক্লোজ ভিউতে যাই, তাহলে ইউল গেট দ্য আইডিয়া। তোমরা হয়তো কিছু কিছু প্রসেসরে এই জিনিসগুলো পাবে, ডিলে সেকশনেই পাবে। এই যে এতটুকু সাদা জায়গাটা, এটার মধ্যে তিনটা বাটন আছে। এখানে উপর আছে একটা টোন, তারপর এখানে স্পিড, এখানে হচ্ছে ডেপথ। তো এগুলো কী করে, আমি ডিলের এফেক্টটা ডিলে ইকো লেভেলটা বাড়ায় রাখি, তাহলে তোমরা ভালো মতো বুঝতে পারবা। সরি, তো এখানে যে টোন কন্ট্রোলটা, এই টোনটা তোমার বেজ এবং ট্রেবলকে ইয়ে করবে। দেখো আমি পুরো টোনটাকে একদম আমার হাতের বাম পাশে যতখানে যায় অর্থাৎ কাউন্টার ক্লক ওয়াইজ দিয়ে দিয়েছি, তাহলে দেখো যখন ডিলেগুলো কিরকম আসতেছে। এটাকে পুরো বাড়াই দিই, ব্রাইটার, দেখছো টোনটা, আবার পুরো কমাই দিই, বিট অফ ফাঙ্কি টাইপ অফ টোন। তোমরা চাইলে এটাকে ইউজ করতে পারো, এখানে যে কন্ট্রোলগুলো আছে এটা দিয়ে ডিলের যে ফিডব্যাকগুলো হবে। আমি আবার বলছি, এখানে তোমাদের টোনের যে নবটা এই ডিলের জন্য, ডিলের যে রিপিট বা ফিডব্যাকগুলো হবে সেটার টোনটাকে আমরা কন্ট্রোল করতে পারবো, মূল টোন কিন্তু চেঞ্জ হবে না। দেখো ভেরি ইন্টারেস্টিং যে জাস্ট রিপিট বা ফিডব্যাকগুলোর টোন কন্ট্রোল হবে। আচ্ছা তারপরে দেখো যে আমি আবার আগের ভিউতে যাই, এখানে নিচে আছে স্পিড আর ডেপথ। এখানেও ফিডব্যাক যেটা হবে সেটার সাথে একটা কোরাস টাইপের এফেক্ট অ্যাড হবে। দেখো আমি স্পিডটাকে পুরা কমিয়ে দেই, দুটো কি দুটোকেই কমিয়ে দিই, ডেপথ আর স্পিড দুটাকেও একদম কমিয়ে দিই কাউন্টার ক্লকওয়াইজ, দেখি কি হয় এখানে। স্পিড এখন একটু বাড়াই, তাহলে দেখো যে এফেক্টটা কেমন শোনায়, পুরাই বাড়াই দিই। এখন ডেপটা অর্থাৎ আমার যে এফেক্টটা হবে সেটার ডেপটা মাঝামাঝি রাখি, তাহলে
শুনতে পাচ্ছো? রিপিটটা পারে তারা আরো বেশি শুদ্ধ হবে। দেখো এটা কাঁপা কাঁপা একটা সাউন্ড আসছে, তাই না? আবার আরেক আরেক ধরনের ভৌতিক সাউন্ড, ডেপটাকে আরো বাড়াই, দেখি কি হয়, এক্সপেরিমেন্ট। বাজাই কিছুক্ষণ না, তোমরা মনে হয় এনজয় করছো, কমেন্টস রেখো, আমি বাজাই এটা, দেখো শোনো আবার। যাই হোক, যেটা বলছিলাম যে এই হচ্ছে স্পেশাল এফেক্টস যেগুলো দেওয়া আছে এটার মধ্যে ভেতরে, অর্থাৎ ফিডব্যাককে নিয়ে আমরা কী কী খেলা করতে পারি। হ্যাঁ, দেখি কিছু কমেন্ট আছে কিনা তোমাদের। আরও মনে হয় সবাই মজা পাচ্ছে, যাই হোক সবাই ঘুমিয়ে ঘুমিয়েও পড়ছো অনেক হয়েছে। যাই হোক, আমি আবার বলি, শুরুতে বলেছিলাম যে আমাকে যদি এমন কোনো অপশন দেওয়া হয় যে একটা অ্যাম্প গিটার আর তোমাকে একটা এফেক্ট দেওয়া হবে, সেটা হচ্ছে কি, আমি সিলেক্ট করব অবশ্যই ডিলে। কেন এখন নিশ্চয় সবাই বুঝতে পারছো, তো আই উড রিকোয়েস্ট এভরি ওয়ান যে তোমরা সবাই অবশ্যই চেষ্টা করবে যে প্রসেসরে হোক বা যেখানে হোক, ডিলেটাকে অবশ্যই 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 ঠিক মতো সেট করার, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এবং টেম্পোতে সেট করার, তার জন্য ট্যাব থাকবে। আর ট্যাব যদি না থাকে তাহলে এমএস হচ্ছে মিলি সেকেন্ড, যেমন আমার এখানে 1 মিলি সেকেন্ড পর্যন্ত ফিডব্যাক কন্ট্রোল করা যায়, আমি যে ফুল দিয়ে দিয়েছি, এখন দেখো যে একটা কর্ড ধরলে, হ্যাঁ, তো এরকম তোমার গানের যে টেম্পো সেটা তোমরা গুগলে এরকম অটোমেটিক ইঞ্জিনই আছে, হ্যাঁ, যে তুমি সার্চ করলে কত এমএস এ ডিলেটা সেট করতে হবে সেটা তুমি প্রসেসরে দেখে নিবে যে তোমার প্রসেসর কোথায় এমএসটা সেট করা যায়, ঠিক আছে। আর দেখি একটা কমেন্ট মনে হয় আছে, ফয়সাল করিম লিখেছে ক্লিন সাউন্ডে ডিলেতে ট্রেমোলো ইউজ করলে কি হবে, ক্লিন সাউন্ডে ডিলেতে এই যে যা হবে এখন বাজছি, ভালো হবে, ট্রেমোলো ইউজ করতে পারলে অবশ্যই অনেক ভালো হবে। আচ্ছা, শাহরিয়ার পারভেজ লিখেছে ভাই ডিলেতে মিক্স অ্যান্ড টেইল অপশনটা নিয়ে একটু বলেন ভাই। আচ্ছা, যার প্রসেসর ইউজ করবে তাদের জন্য সুবিধা হবে কম্পেয়ার করতে। হ্যাঁ, মিক্সটা যে আমি যেটা বলছিলাম একই জিনিস, হ্যাঁ, আমি আমি একটু ক্লোজ ভিউতে যাই, তোমাকে আমি আবার আবার তাও একটু এক্সপ্লেইন করে দিচ্ছি, যেহেতু লাইভটা অনেকক্ষণ হচ্ছে হয়তো পরে জয়েন করছো। হ্যাঁ, এখানে আমার এখানে আছে হচ্ছে রিপিট, রিপিটটা হচ্ছে ফিডব্যাক, ফিডব্যাকটা তোমার ওখানে টেইলও থাকতে পারে, ঠিক আছে, এটা হচ্ছে কতবার রিপিট হবে ডিলেটা। অলরাইট, আমি আবার বলছি রিপিট, ফিডব্যাক, টেইল একই কথা, খুব একটা ডিফারেন্স নেই, ঠিক আছে। আর তুমি বলছো যে মিক্স যেটা, এটা হচ্ছে যে আমার এখানে ইকো নামে, মানে আমার যেটা এফেক্ট সেটা এফেক্ট লেভেলটা, এফেক্ট লেভেল বা মিক্স, এফেক্ট মিক্স অর্থাৎ
ড্রাই মিক্স, যদি আমি এটা বন্ধ করে দিই দেখো এখানে জাস্ট খালি গিটারের সাউন্ড আসবে। হ্যাঁ কিছু নাই, আমি এটাকে ওয়েট মিক্স যেটাকে এফএক্স মিক্স বলে সেটা কতখানি থাকবে আমি আরও বাড়িয়ে দিচ্ছি। এ হচ্ছে ব্যাপার, এটা ডিপেন্ড করবে তোমার ট্র্যাকটার উপর, গানটার উপর বা তোমার সলোটার উপর যে তুমি কি ধরনের সাউন্ড ডিলেটা চাও। হ্যাঁ এবং ফিলের উপর দেখা যায় যে আমি একটু এক্সাম্পল দিই, যেমন ফর এক্সাম্পল তুমি যদি খুব শ্রেডিং কিছু কোনো জিনিস বাজানোর ইচ্ছে থাকে তোমার, আমি এখন যে জিনিসগুলো বলবো ডিলে ডিলে ব্যবহার যারা করবে তাদের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। হ্যাঁ যেমন হেভি মেটালের ক্ষেত্রে তুমি যদি শ্রেডিং জিনিস খুব ফাস্ট জিনিসপত্র বাজাতে চাও, ফর এক্সাম্পল হ্যাঁ আমি এখন করছি কি একটু টেম্পোটা যে কোনো টেম্পো দিই, আর ইকোটাকে দেখো যে আমি একটু কমিয়ে রেখেছি, অর্থাৎ মাঝখান থেকে 10 o'clock অ্যাবাউট এটা হিসাব করলে 35% to 30% এরকম হবে। হ্যাঁ এর সাথে বাজাই, ঠিক আছে। এখন এই সেম টাইপের জিনিস যদি আমি ইকো বেশি বাড়িয়ে হেভি মেটালের ক্ষেত্রে বাজাইতে চাই, মানে বাজাতে যাই, তাহলে একটু জগা খিচুড়ি শোনাতে পারে। দেখো যদি আরো বাড়াই তাহলে আরো ঝামেলা হবে, এটা হচ্ছে মিক্সটা বাড়াচ্ছি আমি আর বাকি সবকিছু ঠিক আছে। আবার বাজাই, এখন যখন আরও অনেকগুলো রিফ মানে সাথে রিফ বেস গিটার ড্রামস বাজবে তখন না এই জিনিসগুলো একটু বেশি মিক্স আপ বা মাডি হয়ে যেতে পারে। তো ইট ডিপেন্ডস যে তোমার গানটা কীরকম, এখন এখানে যদি এরকম হয় সাপোজ এরকম একটা সলো রিদম বাজতে স্লো স্লো টেম্পো লাইক, এই ক্ষেত্রে তুমি একটু বাড়িয়ে বাজাতেও পারো। তাহলে সম্ভব, কিন্তু যদি রিফটা হয় এরকম তাহলে এটার সাথে বাজালে আবার ফ্ল্যাশ বা মানে যেটাকে বলে ইনকম্পিটেবল এরকম হতে পারে, পরিষ্কার নাও হতে পারে। আর যদি স্লো হয়, স্লো স্লো গান স্লো টেম্পো রিয়েলি নাইস, যেমন ফর এক্সাম্পল আমার একটা ইনস্ট্রুমেন্টাল ট্র্যাক আছে যে রক্ত করবি, এরকম যদি হয় তখন আমরা মিক্সটাকে বাড়িয়ে বাজালে সুন্দর লাগবে শুনতে। সাউন্ডস গুড রাইট? তো ওই যে বললাম যে তোমার ট্র্যাকের উপর ডিপেন্ড করবে যে তোমার মিক্স এবং রিপিট বা ইত্যাদি সেটিংস কীরকম থাকবে। আচ্ছা আরও প্রশ্ন আছে, সাদমান লিখেছে, তার আগে রিজভি লিখেছ, খুব ভালো লাগলো ভাই, থ্যাংক ইউ সো মাচ, চেষ্টা করছি যাতে তোমাদের এই বিশ্বের অসময়ে কিছু কিছু না কিছুতে ব্যস্ত রাখা যায়, বাসায় রাখা যায়, এবং ডেফিনেটলি ইউজিং দ্য ডিলে রাইট ইন দ্য রাইট ওয়ে ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আচ্ছা তারপরে সাদমান ডিলে লিখেছো, সাদমান যে ডিলের ফিডব্যাক লেভেলটা নিয়ে কিছু বলেন ভাই। ফিডব্যাক লেভেলটা নিয়ে আমি অনেকবার বলেছি, হ্যাঁ এটা হচ্ছে রিপিট যে তুমি কতখানি ব্যবহার করবে, তুমি যদি মিস করে থাকো একটু কাইন্ডলি ভিডিওটা শেষ হওয়ার পর রিওয়াইন্ড করে দেখলেই পেয়ে যাবে। মিনার মাহমুদ সাথে একটা গান গান ভাই, মিনার ওয়াই ডিড ইউ জয়েন মি? আচ্ছা
অভিজিৎ চৌধুরীর ক্লিন ব্লুজির সাউন্ড কেমনে পাবো? আর টোন মেকিং নিয়ে তো আজকে কাজ করছি না, আজকে একটা প্যাডেল ডেমনস্ট্রেট করছি। আমি আরেকবার বলি, আমি চেষ্টা করছি যে আমার এর আগের সেশনগুলোতে যেটা করেছি, কিছু ট্র্যাক ডেমনস্ট্রেট করেছি, এখন শুরু করেছি হচ্ছে যে আমার যত গিয়ার্স আছে অর্থাৎ প্যাডেলস, অ্যাম্পস ইত্যাদি, সেগুলোকে ভেঙে ভেঙে তোমাদেরকে দেখানোর, যে ডেমনস্ট্রেট করে যে কীভাবে ব্যবহার করছি, এবং তোমরা তোমাদের এন্ড থেকে তোমাদের যেই জিনিসগুলো আছে সেগুলোতে কীভাবে তোমরা ইউজ করতে পারো। আচ্ছা, সুমন কুমার ভৌমিক, নাইস, ওকে। সো আই গেস দিস কাভার্স আ লট, আজকে ডিল নিয়ে অনেক কথা হলো, তোমাদের আশা করি এটা কাজে লাগবে। আর যারা ডেফিনেটলি পরে জয়েন করেছো, চেষ্টা করবে যে ভিডিওটা রিভিউ করে দেখার। এখন লাস্ট অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট, যারা শ্রেডিং, হেভি মেটাল ইত্যাদি বাজাতে চাও, তাদের জন্য একটা সাউন্ড। ডাইভ বম্ব বা হেভি ট্রেমোলজি পিঞ্চ হারমোনিক্সগুলো আছে, স্ক্রিমগুলো আছে, এগুলো কিন্তু ডিলে ছাড়া ফুটবে না। হ্যাঁ, আমি আবার দেখাই, দেখো। দ্যাটস দ্য সিক্রেট, তোমার হাতে ব্যালেন্সও থাকতে হবে, ডিলও ব্যবহার করতে পারতে হবে। আসলে প্রশ্ন এসেই যাচ্ছে, আই ক্যান গো অল নাইট, সমস্যা নেই। দ্যার এক্সাম্পল মাই চেঞ্জ মাই ওয়েজ অফ ইউজিং ডিলেইজ, ট্রান্সপোজটা নিয়ে কি আলাদা লাইফ করবেন, কম্পোজিশন কনসেপ্ট নিয়ে কিছু করার প্ল্যান আছে কি? আছে। আর পারভেজ, আমি তোমাকে ওইটা আমি আরেকদিন ভেঙে একটা গানের ভেতরে ডিফারেন্ট টাইপ অফ প্রোগ্রেশন বা একটা মেজর কর্ডে গানের ভেতরে কীভাবে মাইনর কর্ড আনা যায় সেটা নিয়ে যখন লেসন প্ল্যানিংগুলো করবো, আজ এখন তো গিয়ার প্ল্যানিং ইনস্টল করছি, সেগুলো দেওয়ার চেষ্টা করব। তো আবার বলি, আজকে ডেমনস্ট্রেট করলাম হচ্ছে যে আমার প্যাডেল বোর্ড থেকে, আমি আবার ভিউটা একটু চেঞ্জ করে দেখাই, সেটা হচ্ছে যে টিরেক্সের রেপটাইল 2 ডিলে ইকোসিমুলেটর, এটা পুরো ডেমনস্ট্রেট করে দেখালাম। এবং শুধু এটা দেখাচ্ছি বলে ইটস নট দ্যাট ইম্পর্ট্যান্ট, ডিলে মানে সব কিছুতেই ডিলে, তোমাদের প্রসেসরে ডিলে আছে, সবার কাছেই ডিলে আছে, বিভিন্ন রকমের বিভিন্ন মডেলে থাকতে পারে, বাট প্রপারলি ডিলেটা কীভাবে ইউজ করবে সেটা অবশ্যই ভিডিওটা যারা দেখনি তারা রিভিউ করে পরে আবার দেখবে। আমি ইউটিউব চ্যানেলেও এটা আপলোড হয়ে যাবে আমার, youtube.com/angrymachine, সেখানেও পাওয়া যাবে। তো সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, আর এরপরে হয়তো নেক্সট আরেক দিন আরেকটা প্যানেল নিয়ে আলোচনা করবো। আর কমেন্ট চলেই আসছে, কমেন্ট আসলে আমি চাচ্ছি না বাদ দিতে, চেষ্টা করছি রাত হয়ে গেলেও তোমাদেরকে পারপাস। ডাইভ বম্বের নয়েজ কন্ট্রোল হয় না, আমি এটা পরে দেখাবো তোমায় কীভাবে করতে হবে। হ্যাঁ ভাই, তাহলে কয়টা টোন বানাইতে ডিলে দিই? আসলে ডিলের সাথে টোন বানানো অনেক কিছু কথা বলেছি স্পেশাল এফেক্ট সেকশন দিয়ে, সেটা তুমি একটু রিউইন করে দেখবে, তাহলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তাই যাই হোক, সে পর্যন্ত সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো, এবং গুড নাইট। একটু বাজাতে বাজাতে যাই, কি বাজে না চিন্তা করছি। ওকে, লেটস প্লে সামথিং। এটা হচ্ছে, দেখি, আমি কয়েকটা এক্সাম্পল দেখাই। যেমন স্রষ্টা ডিলুমিনেশনের, এটা শুরুতে যে রিফটা ছিল এটা কিন্তু রিফের সাথে ডিলে ছিল টেম্পো সিঙ্ক করে, আমি অলরেডি সিঙ্ক করলাম একটা আমার আইডি থেকে।
সব কিছু কিছু রিফ, কিন্তু ঢিলে দিলে বাজালে, ঢিলে দিয়ে বাজালে অনেক সুন্দর লাগে শুনতে। ডিপেন্ডস অন দ্য সং এগেইন। আবার আরও কমেন্ট আসছে, আমি যে চাচ্ছিলাম চলে যেতে, ভাবছিলাম যে তোমরা হয়তো ঘুমিয়ে পড়ছো। ওকে ভাই, স্প্রেড মিউজিক স্প্রেড। সাফাত আলাই ধন্যবাদ ভাই। একদিন বিগিনার্সদের জন্য কোন কোন প্যাডেল দিয়ে স্টার্ট করতে হবে? ডেফিনেটলি গুড পয়েন্ট, আই উইল ডু ইট। আমি নোট রাখি তোমাদের সব কমেন্টসেরই। ঈশান লিখেছো, ওকে জিশান তুমি লিখেছো যে হ্যান্ডস ক্যান প্লে সামথিং মাচ মোর কমপ্লেক্স, বাট মাই ব্রেইন ক্যান গেট অ্যারাউন্ড সিম্পল স্টাফ। ওকে, দ্যাটস এ গুড থিং। তার মানে তুমি অবশ্যই অনেক কিছু পারো। আই উড সাজেস্ট তুমি যেই জিনিসগুলো পারো সেগুলোকে আগে স্লো করে ফেলো। স্লো করে ফেলে, ফর এক্সাম্পল, আমি তোমাকে আই ক্যান গিভ ইউ সাম আইডিয়াস। তুমি হয়তো রিফ নিয়ে কথা বলছো অথবা লিড নিয়ে কথা বলছো। লিডের ক্ষেত্রে আমরা বিভিন্ন রকম টেকনিক ইউজ করি। কেউ সুইপ বেশি বাজাই, কেউ হয়তো লিগারোজ বেশি বাজাই, কেউ হয়তো অল্টারনেট পিকিংয়ে ফাস্ট জিনিসপত্র বেশি বাজাই। তুমি যেটা করবে, তুমি যে যে জিনিসগুলো বাজাও সবগুলো আলাদা করে ফেলবে। এবং পার্সোনালি আমি কী ট্রাই করি আমি তোমাকে বলি। ফর এক্সাম্পল, গানের ক্ষেত্রে মনে করো আমি একটা গান যদি এরকম বানাই, জাস্ট সামথিং লাইক আমি অন্য একটা গান বাজাই। যেমন তোমরা হয়তো ইয়ে শুনেছো, স্কর্পিয়নসের অনেক আগে একটা গান, যেমন রকি লাকি হারিকেন। হ্যাঁ, এখানে কর্ড হচ্ছে, ও এখানে এটাও ডিলে দিয়ে বাজানো যায়। 1 2 3 4, তো জিসন তুমি যেটা বলছিলে যে একই জিনিস, এখানে দেখো কর্ড আছে কি কি, ই মাইনর, জি, এ, সি, ডি। আমি যদি কখনো এরকম একটা গান কম্পোজ করি এই কর্ডগুলো দিয়ে, সেকেন্ড টাইম আর আমি এই সিরিয়ালে কোনো গান কম্পোজ করি না। সো সেকেন্ড টাইম আর জিনিসটা রিপিট হচ্ছে না, ঠিক আছে? তার মানে কি, ভেরিয়েশন ক্রিয়েট করা। সেকেন্ড হচ্ছে, সেকেন্ড টিপ টু মেক ইয়োর সংস ডিফারেন্ট, সেম টেম্পোতে গান করবো না। যদি একটা গান, একটা অ্যালবামে যদি 10টা গান হয়, 10 রকম টেম্পোতে করবো। 100তে কিন্তু 100 টেম্পো বা 120 টেম্পোতে কখন 2টা 3টা বা কোনো টেম্পোতেই দুটা গানও করবো না। চেষ্টা করবো ডিফারেন্ট টেম্পো, 60 70 80, আমাদের কিন্তু অনেক রকম টেম্পো আছে। ট্রাই টু ডু দ্যাট। আরও কমেন্ট আসছে, এত লেট তোমরা কি ঘুমাও না? রক্তকরবী ভাই, সাদমান রক্তকরবী বাজাইছি একটু। ওয়ামি বার ট্রিক্স নিয়ে একটা ভিডিও বানাবো, অসুবিধা নেই। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। আশা করি সবাই মোটামুটি ডিলের ব্যাপারটা বুঝতে পেরেছো, এবং এই ভিডিওটাতে অনেক কিছু আছে, অনেক অনেক ছোটো 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 জিনিস দেখেছি আমি ডিলের। তোমরা সবাই শেয়ার করবে এবং সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল অ্যাজ ওয়েল। ইউটিউব চ্যানেলগুলো থাকবে youtube.com/angrymachine। টেক কেয়ার, এবং সবাই ভালো মতো হাত ধুবে, বাইরে কম যাবে, মাস্ক ইউজ করবে, এবং স্টে সেফ। গুড নাইট, শুভরাত্রি।